আসাম থেকে বিহারে যাওয়ার উদ্দেশ্যে এক মহিলা সহ মোট চারজন গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি পুলিশ কোশালামোড় এলাকায় একটি বিলাসবহুল চার চাকার গাড়ি সহ গাঁজা উদ্ধার করে। ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাচারকারীদের মধ্যে এক মহিলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24x7। তুই কোথায় এসেছিস যদি বলেন? আমাকে মানে খবর স্টেশন মানে আমাকে পাঠিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, গোশালা মোড়ে ইলিগাল গাঁজা মানে হয়েছে, সিজ হয়েছে বলে, তো এখানে আমি দেখতে এসেছিলাম। আচ্ছা, তো সঙ্গে গ্রেপ্তার, হ্যাঁ, কাউকে গ্রেপ্তার করা গেছে? পুলিশ ওনাদেরকে মানে চারজনকে মানে গাড়ি কতটা গাজা হবে স্যারটা? ওখানে লেখা আছে, আচ্ছা, লেখা আছে, ওয়েট করা হয়েছে, ঠিক আছে, কোয়ান্টিটি লেখা আছে ওখানে। স্যার যদি মনে কিছু না করেন আপনার নাম আর পরিচয়টা কাইন্ডলি একটু। সুমেন্দ্র দূতরাজ। হ্যাঁ, সুমেন্দ্র দূতরাজ। সেবে প্লিজ, সুমেন্দ্র দূতরাজ, থ্যাংক ইউ। না